قبل اليوم تبيض وجوه وتسود وجوه محشرে একদল মানুষের চেহারা থাকবে উজ্জ্বল দেখলে বোঝা যাবে তার আল্লাহর জান্নাতি জান্নাতি কারা আজ থেকে 1450 বছর আগে রাইসুল মুফাসসিরিন কোরআনের সবচেয়ে বড় মুফাসসির যিনি শুধু মুফাসসির না তিনি মুফতি সাহাবীও ছিলেন শুধু মুফতি না তিনি একজন মুহাদ্দিস সাহাবীও ছিলেন যেমন হাদিস জানতেন তেমন কোরআন বুঝতেন তেমন ফিকহ বুঝতেন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস যদিও তার লাকব রাইসুল মুফাসসিরিন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যিনি সবচেয়ে কোরআনের বড় মুফাসসির তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির আপন চাচাতো ভাই তিনি বলেন মাহশরের মাঠে আল্লাহ পাকের আরশ আযিমের নিচে নূরের মিম্বরে নূরের চেহারা নিয়ে একদল মানুষ বসে থাকবে এরা কারা ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাআত তারা অন্য কোন জামাত না তারা খারিজি না রাফিজি না শিয়া না মুতাজিলা না জবরিয়া না নজদি না লামাযহাবি না তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা কষ্ট হচ্ছে বোঝা যায় ফয়সালা কি আমাদের না আল্লাহর আল্লাহর ফয়সালায় মাঝে মধ্যে রদ বদল হয় না কি বলেন হ্যাঁ আল্লাহু আকবার এ চট্টগ্রামের মুসলমানেরা এই শহরে একবারে হাই লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত মানুষ আছে এই শহরের কিছু মানুষ আছে অনেক বড় ধনী যাদের টাকার কোনো শেষ নাই টাকা কোথায় খরচ করবে অনেক সময় দিশেও খুঁজে পায় না আবার এই শহরে এমন কিছু মানুষ আছে যারা টাকার জন্য মানুষের দুয়ারে হাত পেতে বসে থাকে কিন্তু টাকা পায় না বলেন এই সব কিছুর স্রষ্টা কে খুব মনোযোগ দেন হ্যাঁ কিয়ামতের ময়দানে আহলে সুন্নতুল জামাত জান্নাতে যাবে ফয়সালা আমাদের না ফয়সালা আমার আল্লাহ পাক দিয়েছেন আবলু ঈমান বড় দামি আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া ঈমান যারা আনলো ঈমানে যারা পাকা হলো শুধু পাকা হলে শেষ না আল্লাহ বললেন এরপর আরো একটা কাজ ও আমিলুস সলিহাতি যারা নেক আমল করলো ভালো আমল করলো ভালো কাজ করলো উলাইকা হুম খায়রুল বারিয়া তারা সৃষ্টির মধ্যে তারা সেরা একবার জোরে জোরে বলা যাবে কি মারহাবা আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম ঘি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি পৃথিবীতে অনেক মানুষ আছে দেখবেন সুরতে মানুষ কিন্তু ভিতরে পশু এক কথা বলেন ঠিক কি না সুরতে মানুষ ভিতরে পশুর সেই তো নিকৃষ্ট মানুষই ধরা যায় বাজানো খুব মনোযোগ দিয়েন আল্লাহ পাক কোরআনে বলতেছেন যারা ইমানে এবং আমলে পাকা হবে উলাইকা হুম খায়রুল বারিয়া সৃষ্টির মধ্যে তারা সেরা হবে সৃষ্টির মধ্যে তারা শ্রেষ্ঠ হবে এজন্য আল্লাহর ওলি যারা তারা সৃষ্টির মধ্যে তারা সেরা এই ফয়সালা কি আমাদের না আমার আল্লাহ
অ্যাটেনশন খুব মনোযোগ দিন সৃষ্টির মধ্যে তারা সেরা কি কারণে দুই কারণে ইমানে আমলে আল্লাহ আরেক এত বলতেছে আল্লাহ আসুরি সময়ের কসম করে বলতেছি টাইম এন্ড টাইড ওয়েট ফর নান সময় এবং স্রোত কারো জন্য বসে থাকে না আল্লাহ বলেন ওই সময়ের কসম করে আমি আল্লাহ বলতেছি শোনো হে বান্দারা ইন্নাল ইনসানা লাফি খস নিশ্চয় সমগ্র মানুষগুলি ভুলের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে মহাভুল মহাক্ষতি ইল্লাল্লাযীনা আমানু দেখেন আমলের আগে আল্লাহ ইমানের কথা বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত আল্লাহ বলেন যারা ঈমান আনছে ঈমান অনুযায়ী যারা আমল করছে খুব মনোযোগ দিবেন আপনাদের চট্টগ্রাম এই পাশেই মনে হয় কর্ণফুলী নদী আচ্ছা নদীতে জেলেরা মাছ মারে কিনা মারে শীতের রাতে আপনারা যখন কাঁথা কম্বল মোড়া দিয়ে ঘুমান জেলেরা তখন ওই শীতের মধ্যে মাছ মারে পানির মধ্যে কারণ কি দুটি পয়সার জন্য মাছ মারে আচ্ছা আপনাদেরকে বলি মাছ মেরে জেলেরা যে ভান্ডর মধ্যে মাছ রাখে আমাদের ফরিদপুরের ভাষায় সেটাকে বলা হয় ডালা আপনাদের দেশে কি বলে আয় ডালা আচ্ছা চট্টগ্রাম ফরিদপুরের ভাষা মিলে গেছে শুধু মিলে না আই না জানি এটা মিলছে না সিলেটের লগে মিলল না কিতা খাইতে রে মা সকাল লোক খাইতে না বিকেল লোক খাইতা সব বউকা বউকা সব খেতে সব সা খাইতে না নি না পান খাইতে না নি রে সব সব বলে হুজুর আর কি আলমদের কে সব খায় সব ইতা খাইতে রে সব ফা খায় সা সা খাইতে না নি সব না পান খাইতে না নি কিতাও খাইতে রে সব তো যাক এটা সিলেটের কথা আর কি আর চট্টগ্রামটা আমি এখনো বুঝে সাইনি খালি আই নজ জানি এটা বুঝি আর কি যাই হোক আমরা আঞ্চলিক ভাষায় কিছু কইলে এটা আমি বুঝি না কি কঠিন হয়ে যায় তো যাই হোক তারপরে এটা মার ভাষা কার ভাষা প্রত্যেক মার ভাষাই সুন্দর মায়ের ভাষায় মজা আছে আলাদা এটা আলাদা জিনিস মার কাছ থেকে যেটা আসে এটা মার ভাষাটাই খুব মজা খুব মনোযোগ দিয়েন এই চট্টগ্রামের মানুষ এই যে নদীর ভিতরে যারা মাছ মারে ডালা ডালার ভিতরে মাছ রাখলো আচ্ছা আপনারা বলেন ডালার নিচে যদি মস্ত বড় ভাঙ্গা থাকে সকালবেলা কি জেলে আর মাছ পাবে না হ্যাঁ পাবে পাবে তার মানে সারা রাত জেলে মাছ মারছে কিন্তু সকালবেলা মাছ পাইলো না কারণ কি ডালার নিচে মস্ত বড় ভাঙ্গা বুকা জেলে সারা রাত জেগে জেগে শীতের মধ্যে কনকনা শীতে কেঁপে 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 মাছ মারলো কিন্তু বুকা জেলে লক্ষ্য করলো না তার ডালাটা ভাঙ্গা সারা রাত মাছ মারছে কিন্তু ডালা ভাঙ্গা সে খেয়াল করে নাই ওই ডালার নাম হলো আকিদা ওই ডালার নাম আকিদা ইমান 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 ইমানের ডালা যদি ভাঙ্গা থাকে তাহাজ্জুদ নামাজ হবে রোজা হবে জিকির হবে যাকাত হবে দান হবে ফিকির হবে ইবাদত হবে কিয়ামত পর্যন্ত সেজদাও দিয়ে যদি নামাজ পড়ে যান ইমানের ডালা ভাঙ্গা থাকলে একটা ডালার নেকিও আপনি খুঁজে পাবেন না এ কথা বলেন ঠিক না বেঠে কথা মানে বুঝেন নাই বুঝছেন তো এই জন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো সুবহানাল্লাহ আসতে আরো জোরে তবরুক আছে না হ্যাঁ চট্টগ্রাম তো তবরুক ছাড়া মাহফিল হয় না আমি তো জানি এরা বৈশ খায় বৈশ বৈশ চিনেন না আপনারা ব্রাহ্মণ বাড়ি তো বৈশ মহিষ্টেকে বস চট্টগ্রামে খাউন দেখে হাউন খাদিজা রেখে হাদিজা কত যে কায়দা আমার আরেকটু কিসের গলতে গেলে খাদিজা রেখে কাদিজা খাউন দেখে কাউন আরেকটু কি বা খাইবা খইবা যাইবা মমসিং কেউ যদি থাকে তো ডন্ট মাইন্ড মার ভাষা কিসে করেন আর বরিশালে গেলি তো ওরে বা বরিশালে গেলাম মনুর দেশ মনু
এ মনু টান একটা দিবে এ মনু গেদু এই তো গেদু আছে তো দেখেন এ মনু এ গেদু মার ভাষা প্রত্যেক মার ভাষাই মজা আছে মার কাছ থেকে শিখেছে খুব মনোযোগ দিয়ে সাহাবায়ে কেরামের এত মর্যাদা আমার আল্লাহ পাক দিলেন আল্লাহ পাক বললেন আমার বান্দারা শোনো আমি সাহাবীদেরকে আরেকটা মর্যাদা দিছি জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খুব মনোযোগ দিয়ে আমার দেশে নবীজির কবরকে রওজা খুঁজে পায় না মলবি কত বড় মুফতি আজম সাইকেল হাদিস চিন্তা করে উরে হুজুর কয় কি আমরা যখন এর জবাব দেই তখন আমরারে কয় আপনারা আর কি পড়াশোনা করছেন অমুক হুজুরের কাছে গেলে আপনাকে আরো অনেক কিছু জানতে হবে আপনি জানেন সে কত বড় হুজুর আমি একবার প্রশ্ন করছি তাহলে হুজুর কত বড় হলে নবীর প্রসাব মুবারকের সমান হয় একটু বলো তো কথা কন না কেন এটা হুজুর কত বড় হলে নবীর পেশাব মুবারকের সমান হয় বলে আল্লাহ কোরআনে বলতেছে রাসূলের কারিমেরটা তো আরো অনেক ঊর্ধ্বের কথা হায় সর্বনাশ এখানে তো লা লা মানে তুলনা সারা নবীর দরবারে সাহাবী কিরাম সম্পর্কে আল্লাহ এইভাবে বলতেছে জাযাউহু ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা আবাদা আল্লাহ বলেন আমি তাদের জন্য একটা জান্নাত বানাইছি কি বানাইছি আচ্ছা আপনারা বলেন মানুষ মরে যাওয়ার পরে তার লাশটাকে আসমানে নিয়ে যায় না কবরে দিয়ে দেয় তাহলে সর্বপ্রথমে কবরের ঘরটা কি হবে জান্নাত হবে কি হবে জোরে বলেন কবরের ঘরটা কি হবে আল্লাহ বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার কোরআন বলতেছে তার কবরটা আমি আল্লাহ জান্নাত বানিয়ে দেব জান্নাত 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 অন্য আয়াতে আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াআমিলুস সলিহাতি ফি রাওযাতিল জান্নাত কষ্ট হয় বুঝতে কোনো অসুবিধা নাই তো আমি কোরআন থেকে বলতেছি কারণ ওরা হাদিসে খুঁজে পায় না আমরা কোরআনে খুঁজে পাই ওরা বলে হাদিসে খুঁজে পায় এক মৌলভি তো বলেই ফেললো যে আমি কোন হাদিসই পাই না উনি হাদিস খুঁজতেছে কিন্তু পাচ্ছে না কিন্তু আল্লাহ কোরআনে লিখে দিয়েছে উনি চোখে দেখছেন তার মানে অন্তর হলো শয়তানিতে ভরা আল্লাহর নবী শান ওদের বরদাস্ত হয় না কথা বলেন ঠিক না বেঠে আমাদের ফরিদপুরে একটা ভাষা আছে আগার খাসি দেগার পাড়া তোলালো তবু পাড়ার ভব খাসলাত না গেল পাড়া চিনেন আপনারা এটা কিন্তু কোনো গালি টালি না এটা একটা প্রাণীর নাম মানে ছাগলের যে ডেরে তুলাই না এটা আমরা দেশে পাড়া কর বিশি যে ডেরে ফেলেন এটার পাড়া কর এটা যতই সাবান শ্যাম্পুতে গোসল করেন ও শরীর থেকে গন্ধ আসে ঠিক কিনা আর একটা ছেলে খাসি এটার বিচি ফেলে দিলে এটার খাসি কর আর যেটার বিচি ফেলে নেন এটার পাড়া কর তো পাড়ার তো একটা বদ অভ্যাস আছে আপনারা তো সবাই কম বেশি বুঝেন তো আমাদের দক্ষিণবঙ্গের একজন বক্তা মাঝে মধ্যে কইত আগার খাসি দেগার পাড়া তোলালো তার মানে পাড়ারে যতই বেশি ফেলাই দাও না কেন পাড়ার ওই যে আগে একটা বদ অভ্যাস ছিল খালি ভব ভব করতো আগার পাড়া দেগার খাসি তোলালো গেল যে জাতের যা সে তাতের তা সে জাতের যা সে তাতের তা ওই আমার দেশে একটা কথা আছে জাতে টানে ভাতের ফেনে টানে কুত্তারে হ্যাঁ কথা কর না কেন
কোন সুন্নি আলেম আজ পর্যন্ত বলে নাই নবীর কবরকে রাউজা বলা যাবে না এ ঠিক কি না কোন কোন হাদিসে কোরআনে খুঁজে পাইলে কোন সুন্নি আলেম বলে নাই কোন সুন্নি আলেম যদি বলতো কেউ জুতা দিয়ে পিট না পিটাইলেও আমি ফরিদি সাহেব আগে ওর জুতা দিয়ে পিটাইতাম কবর নবীর কবর রওজা খুঁজে পায় না বলে সর্বনাশ হাই হাই আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়ামিলুশ-শালিহাতি ফি রওজাতিল জান্নাহ যারা নেক আমল করবে এবং আমলে আমলে ঈমানে যারা পাকা হবে আল্লাহ পাক বলতেছেন শোনো ফি রওজাতিল জান্নাহ আমি আল্লাহ তার কবরটাকে জান্নাতের রওজা বানাই দিব জান্নাতের বাগান আমি আল্লাহ তার কবর বানাই দিব আরে নবীর কারণে উম্মতের কবর যদি রওজা হয় তাহলে আপনারা বলেন আমার নবীজির কবর মোবারক হলো উম্মতের রওজা কবরকে রওজা বানানোর কারখানা উম্মতের কবর কবরকে রওজা বানানোর নেটওয়ার্কের টাওয়ার আমার নবীজির রওজা মোবারকের মাধ্যম ছাড়া কোন উম্মতের কবর রওজা হতে পারে না কথা বলেন ঠিক কি না রওজা খুঁজে পাই কত বড় গান্ধা আন্ধা দেশে তৈরি হইছে আর আমার দেশের ছেলে পেলেরা কুরে বাপ রে বাপ কত বড় হুজুরি কইছে কত বড় হুজুর হুজুর কত বড় হলে নবীর পেশাব মোবারকের সমান হয় বলেন তো আহা বুঝে কবরে যাওয়ার দরকার আ নবীর উম্মত মূল আলোচনার দিকে যাচ্ছি আগে সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝাই যাই আল্লাহ বলেন আমি তাদের জন্য একটা জান্নাত বানাইছি কি জান্নাত জান্নাতের নিচ দিয়ে একটা নদী প্রবাহিত এই নদী চারটা শাখা একটা শাখা দুধের আরেকটা শাখা মধু আরেকটা শাখা শরবতের আরেকটা শাখা স্বচ্ছ পানি যেই পানিটার নাম হাউজে কাউসারের পানি এই স্বচ্ছ হাউজে কাউসার থেকে চারটা নদীর শাখা বের হয়েছে চারটা নদীর শাখা বিসমিল্লাহর হা শব্দ থেকে বিসমিল্লাহর মিম শব্দ থেকে আল্লাহুর হা শব্দ থেকে রহমানের নুন শব্দ থেকে রহিমের মিম শব্দ থেকে আল্লাহ চারটা নহর বের করে জান্নাতের নিজ দিয়ে হাউজে কাউসার করে আমার আল্লাহ পাক জান্নাতের নিজ দিয়ে এই নহরটাকে বের করে দিলেন আল্লাহ বলেন ও আমার বান্দারা শোনো কতদিন তুমি জান্নাতে থাকবা খালিদিনা ফিহা আবাদা চিরদিন চিরদিন যে জীবনের শুরু আছে আর কোনদিন শেষ হবে না এই জীবনে তুমি থাকবা আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আমি আমার নবীর সাহাবীদের উপরে রাজি হয়ে গেলাম রাদিয়াল্লাহু আনহুম ওয়ারদুআন শুধু আমার নবীর সাহাবীদের উপরে রাজি হয় নাই তারাও আমার উপর রাজি হয়ে গেল দালিকা লিমান খাশিয়া রাব্বান এ মুসলমান খুব মনোযোগ দিন এই সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন তার নাম হযরত ওয়াস আল কারনি জীবনে কোনোদিন নবীজির দর্শে বসার সুযোগ তার হয় নাই কিন্তু সে কত বড় দামি জানেননি তার ফজিলত বর্ণন এসেছে সহিহ মুসলিমের কিতাবু ফাজাইল ওয়া সাহাবিন নবী এই বাবের ভিতরে কিতাবের ভিতরে একটা বাব এসেছে বাবু ফাজাইল ওয়াস আল কারনি হযরত ওয়াস আল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত নিয়া একটা বাব রচনা করেছেন পরিচ্ছেদ রচনা করেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই পরিচ্ছেদের মধ্যে হযরতে ওয়াস আল কারনির ফজিলত নিয়ে একখানা হাদিসে কারিমা নবীজি বলেছেন ওমর রে যদি কোনোদিন আমার ওয়াস আল কারনির সাথে তোমার সাক্ষাৎ হয় তাহলে ওয়াস আল কারনিকে আমি নবীর পক্ষ থেকে সালাম দিবা আর ওমর তোমার মাগফিরাতের জন্য আমার ওয়াস আল কারনির কাছ থেকে তুমি আল্লাহর কাছে দোয়া চেয়ে মাগফিরাতের ক্ষমা চেয়ে নিবা আমার আর ওয়াস আল কারনিকে বলবা আমার ওয়াস আল কারনি যাতে আমি নবীর গুনাহগার উম্মতের ক্ষমার জন্য দোয়া চায় কারণ আমার ওয়াস আল কারনি দোয়া করতে দেরি হবে আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হবে না হে
একসাথে বলেন আল্লাহু আকবার। ওমর কে? কোন সাহাবী? রাস্তা দিয়ে হাইটে গেলে ৪০ দিন শয়তানের রাস্তায় ডরে ঢুকছে না। ইবলিস, ইবলিস পর্যন্ত ডরাইছে ওই রাস্তা দিয়ে ঢুকছে না ৪০ দিন। কি ওমর সিনতে চিন্তা করেন ওমর কারে কয়, যে রাস্তা দিয়ে হেঁটে গেছে ৪০ দিন ওই রাস্তা দিয়ে শয়তানও ঢুকছে না ডরে। যদি ওমরের পাল্লায় পড়ি তার আর উপায় নেই, একবারে ফিডাইতে ফিডাইতে একবারে যা আছে আমরা সব ফিডাই বের করে দেবো, একবারে ফোরসাপ পায়খানা যা আছে সব ক্লিয়ার করে দেবো, মারি ছুটি। হযরত ওমর ছিলেন এটা, নবী বলতেন আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আমার ওমর নবী হতো। সে ওমরকে নবী বলতেছেন আমার ওয়াসাল কারনির কাছে যদি কোনোদিন সাক্ষাৎ হয় তো তুমি তোমার মাগফিরাতের জন্য আমার ওয়াইসির কাছ থেকে দোয়া চেয়ে নিও। হে আসতে পেলেন কে জোরে কর। একটা কারণে দাম হয়েছিল, খালি দাঁত ভেঙে ফেলেছিল, দাঁত ভেঙে ফেলেছিল। আর আমরা নবীর ভালোবাসায় কত উসুল তালাশ করি, হুজুর উসুলের কোন শেষ নেই, কত বড় মুনাজিরে আজম খালি উসুল খুঁজতেছে। নবী যে শানকে কুমানোর জন্য বক্তা তক্তা সাইকুল হাদিস উরে বাপরে বাপ আদানি মাদানি বহুত কিছু লাগাই দিয়ে একবারে শান কুমানো লেগে কত বড় হুজুরি কইছে। আরে হুজুর কত বড় হলে শায়েখ, কত বড় হইলে নবীর পেশাব মোবারকের সমান হয় কত? আপনি এগুলি দেখতে যাবেন, গেলেই আপনার ইমান নষ্ট হয়ে যাবে। আচ্ছা হুজুর দিয়ে নবী চিনবেন না, নবী দিয়ে হুজুর চিনবেন? শায়েখ কি শায়েখ দিয়ে কি নবী চিনবেন না, নবী দিয়ে শায়েখ চিনবেন? কোনটা? নবী দিয়ে শায়েখ চিনবেন, শায়েখ দিয়ে নবী চিনবেন? তা তো মহা মুশকিল, পৃথিবী উল্টে গেল। হযরত ওয়াসাল কারিনি প্রিয় নবীজির এত প্রিয় কেন হলেন? খুবই মনোযোগ দেন, শুধু ওয়াসাল কারিনি নবীর ভালোবাসা, উহুদের প্রান্তরে আল্লাহর নবীজির দন্ত মোবারক শহীদ হলো, অনেক বড় লম্বা ঘটনা। নবীর একজন আশিক সাহাবি, তার নাম গসলুল মালায়েকা হযরত হানজালা, বাসর ঘর গোসল করতে গেছেন তাহাজ্জুদের সময়, সুবে সাদিকের সময় গোসল করতে গেলেন, ঠিক এমন সময় পানির মশক হাতে নিয়েছেন গোসল করবেন, কে জানি মদিনা রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে শুনছো মদিনাবাসী নবী ওহুদে নাই রে, নবী ওহুদে শহীদ হয়ে গেছে। এই ঘটনা কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে গসলুল মালায়েকা হানজালা হাতের মধ্যে পানির মশকটা ছেড়ে দিয়ে চিন্তা করলেন নবী নাই গোসল করব আমি কার জন্য, নবী নাই বেঁচে থাকব কার জন্য। পানির মশকটা ছেড়ে দিয়ে গসলুল মালায়েকা ঘরের দরজার সামনে দৌড়ায় যায়, বললেন বিবি রে ঘরের মধ্যে যে তলোয়ার আছে তলোয়ারখানার দাও আমাকে। বিবি সাহেবা বললেন স্বামী রে আপনার না গোসল ফরজ, গোসল করতে গেছেন আপনি, কি জন্য আপনি তলোয়ার চান? বলে বিবি কে জানি বলে গেছে ওহুদে নাকি নবী শহীদ হয়ে গেছে। বিবি রে গোসল করব কার জন্য, জীবন করব কার জন্য, বেঁচে থাকবো আমি কার জন্য? নবী নাই গোসল করে লাভ কি, নবী নাই বেঁচে থেকে লাভ কি, তলোয়ারখানা দাও রে বিবি, দুনিয়াতে হয়তো আর কোনোদিন দেখা হবে না, হক আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও, চলছি ইহুদের ময়দানে শহীদ হওয়ার জন্য যাচ্ছি, দুনিয়াতে আর দেখা হবে না, মেহশরের মাঠে তোমার সঙ্গে আমার আবার সাক্ষাৎ হবে রে বিবি। নবীর পাগল হযরত হানজালা দৌড়ায় চলে গেলেন উহুদের ময়দানে। দৌড়ায় যাওয়ার পরে প্রচন্ড যুদ্ধ, খুবই সকালবেলা যুদ্ধ চলতেছিল, প্রচন্ড যুদ্ধে কাফেরদের বীরে জিহাদ করে করে হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। সারা মদিনাতে ছড়িয়ে গেল বহু মানুষ উহুদে শহীদ হয়েছে, হযরত হানজালাও নাকি শহীদ। হযরত হানজালার বিবি দৌড়ায় আসছে, প্রিয় নবীজির দন্ত মোবারক ভেঙে গেছে,
মাথা মোবারকের ভিতর থেকে রক্ত পড়তেছিল হুজুর অসুস্থ তারপর বসে বসে সাহাবায়ে কেরামের খোঁজ নিচ্ছিলেন এমন সময় হযরত হানজালার বিবি দৌড়ায় যে বলেন ইয়া নবী আল্লাহ নবী গো সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিবেন আমি জানি শহীদদের লাশ গোসল দেওয়া হয় না রক্ত মাখা অবস্থায় শহীদদেরকে দাফন করা হুজুর সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়েন কিন্তু আপনার হানজালার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়েন না নবীজি কেঁদে ফেললেন কি রে হানজালার বিবি বলো কি হয়েছে বলে হুজুর আপনার হানজালা আপনার হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে কি জন্য গো আমার হানজালার না কাল বিয়ে হয়েছে হুজুর বাসর তাহাজ্জুদের সময় আপনার হানজালা গোসলে গিয়েছিল কে জানি বলছে আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন আপনার হানজালা গোসল বাদ দিয়ে আমার কাছে তলোয়ার চাইল জিজ্ঞেস করলাম বিবি স্বামী হে কি জন্য আপনি তলোয়ার চান আমার কাছে আপনার হানজালা বলল বিবি রে গোসল করে কি লাভ হবে বেঁচে থেকে কি লাভ হবে নবী নাই জীবন করব কার জন্য নবী নাই বেঁচে থাকবো কার জন্য নবী নাই সংসার করব কার জন্য এই কথা বলে আপনার হানজালা উহুদে শহীদ হয়ে গেছে নবী গো আপনার হানজালা নাই আপনার হানজালা না পাক গোসল ছাড়া আপনার হানজালাকে কবর দিয়েন না গো নবী আল্লাহর নবী কেঁদে ফেললেন ডুকরিয়ে ডুকরিয়ে নবীজি কাঁদতেছিলেন চোখের মুবারকের পানিগুলি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনে পড়তেছিল আল্লাহর নবী ডাক দিয়ে বললেন সাবিরা রে দেখো তো আমার হানজালার লাশ কোথায় আছে সাবিরা সারা ময়দানে তন্ন তন্ন করে দেখে হানজালার লাশ কোথাও নাই সাবিরা দৌড়ে এসে বললেন হুজুর আপনার হানজালার লাশ তো খুঁজে পাওয়া যায় না আল্লাহর নবীজির দরবারে জিব্রাইল আমিন এসে হাজির হলেন বললেন হুজুর আপনার হানজালার লাশ দুনিয়ায় তালাশ করলে পাবেন না আল্লাহ রহমতের ফেরেশতার আসমান জগতে নিয়ে আপনার হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় পবিত্র বানাইতেছে হে রসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রসুল জাহান্নামকেও ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমায় পাওয়ার আশায় মানুষ উঠে যায় মদিনায় এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হা সাহাবীরা চিন্তা করতেছিলেন নবীর সাহাবি হামজালার লাশ আসমানে নিয়ে ফেরেশতারা গোসল দেওয়ায় আজকে আমরা দেখব তো কিভাবে গোসল হলো হযরত হানজালার লাশ আসমান থেকে ফেরেশতারা নামায়া উহুদের মধ্যে যখন রাখছে সাহাবীরা দৌড়ায় গেছে যায় দেখে হানজালার চুল
দাড়িগুলি বেবে টপ 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 করে পানি জমিনে পড়তেছে একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার প্রশ্ন রাখবেন নবীর ভালোবাসার দাম কত নবীর ভালোবাসার মর্যাদা কত হ্যাঁ নবীর ভালোবাসার মর্যাদা এটার কোনো তুলনা নাই সীমা পরিসীমা আল্লাহ দেন নাই নবীকে ভালোবেসে নাপাক হালতে হামজা লহুদে গিয়েছিলেন গোসল করতে মাত্র 10 মিনিট সময় লাগত কিন্তু গোসল হামজালা করেন নাই কারণ একটাই নবী নাই গোসল করব আমি কার জন্য হযরত হামজালা দৌড়ায়া উহুদের ময়দানে চলে গেলেন আল্লাহর নবীর প্রেমে পাগল হওয়ার জন্য আমরা লাইফ ধরে নাই দোষ ধরে নাই আল্লাহ দোষটাকে গুণে পরিণত করে আমার আল্লাহ তাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় প্রমাণ করে দিল এ আমার হাবিবের উম্মতেরা নবীকে ভালোবাসলে এভাবে আমি আল্লাহ প্রতিদান দেব যেই প্রতিদানের কোনো পরিমাণ দেওয়া থাকবে না পরিমাণ ছাড়া আমি আল্লাহ প্রতিদান তোমাদেরকে দিয়ে দিব কথা বলেন ঠিক কি না আহা নবী ভালোবাসার প্রতিদান কত এটার কোনো হিসাব নেই ওরা হিসাব চায় কত সওয়াব কত আরে বেটা অন্ধ তুই তো সওয়াব দেখিস হযরত হামজালা গোসলুল মালায়েকা হইছে কত সওয়াবে বলতো ও সওয়াব তালাশ করতেছে খালি চিন্তা করে গাটটি নিয়ে মসজিদ থেকে ঢুকলি কোটি রাকাতের সওয়াব একবারে কোটি রাকাতের সওয়াব হয়ে গেছে কোটি কোটি রাকাতের সওয়াব এক রাকাত নামাজে 55 কোটি রাকাতের সওয়াব কোন হাদিসে আছে আজ পর্যন্ত পাইলাম না কোন হাদিসে আছে আজ পর্যন্ত পাইলামই না আজ পর্যন্ত আমাদের কাছে হাদিস উপস্থাপনই কোনোদিন করতে পারলো না কিন্তু কোটি রাকাতের সওয়াবের পিছনে দৌড়ে কত মানুষ পিছনে গাটি পিছনে দৌড়াইলো সারা জীবন দৌড়াইয়া কত কোটি পাইছে আমরা আজ পর্যন্ত বুঝলাম না হেরা এই বিরোধিতা করছে সারা জীবনে নবীর মিলাদের বিরোধিতা করে গেছে হা হা সারাটা জীবন বিরোধিতা করে কবরে চলে গেছে নবীর মিলাদের নবীর দুরুদের নবীর তাজিমের নবীর সালামের বিরোধিতা করছে খালি কইছে কোটি রাকাতের সওয়াব যে নবীর জন্য সওয়াব পাইলাম সে নবীর তাজিম বাদ দিয়ে ওই কোটি রাকাতের সওয়াব আমাদের ফরিদপুরে একটা কথা আছে যারে সিন্নি খাইছে মোল্লা চিনো না যারে দিয়ে ধর্ম পাইলা ঈমান পাইলা সওয়াব পাইলা জান্নাত পাবা মাফ পাবা নামাজ হবে কম বেহেশত যাবা আগে জিকির হবে কম জান্নাতে যাবা আগে তোমাদের ইবাদত হবে কম হায়াত হবে কম জান্নাতে যাবা সবার আগে সেই নবী চিনতে পারলাম না কথা বলেন ঠিক না বেঠে